আজকে চলে এসেছি একদম ঘরোয়া পদ্ধতিতে কি করে তোমরা চটপটা জিভের জল আনা পাপড়ি চাট বানাতে পারো সেই রেসিপি নিয়ে। তো দেখে নাও পাপড়িটা আমার ঘরেই বানানো, কিভাবে আমি পাপড়ি চাটটা বানালাম। পাপড়ি চাট বানানোর জন্য এখানে লাগছে আমার পাপড়ি, এখানে রয়েছে বিট নুন, এখানে রয়েছে ভাজা মশলা জিরে ধনে আর শুকনো লঙ্কা ভাজা, এখানে আছে চাট মশলা, এখানে আছে চিনি, এখানে আছে আলু, এখানে আছে টমেটো সস, আমি লাল চাটনি বানানোর সময় পাইনি, এখানে আছে ঝুরি ভাজা, এখানে ধনে পাতা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে নিয়ে নিয়েছি টক দই। এখানে যে টক দইটা নিয়েছি তার মধ্যে আমি এখানে দেখো এই বড় চামচের দু চামচ চিনি দেব, দু চামচ চিনি দিলাম, আর এখান থেকে একদম হাফ চামচও না মানে 1/4 চামচ বিট নুন দিলাম, দিয়ে আমি এবার দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। পাপড়ি চাট বানানোর জন্য এবার আমি পাপড়িগুলো প্লেটে এক এক করে সাজিয়ে নেব। এই পাপড়িটা টোটালটাই আমার ঘরে বানানো, রেসিপিটা আগেই আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আমি এখানে পাপড়িটা সাজিয়ে নিলাম, এবার আমি এক এক করে দিয়ে দেবো আলু। আলু দেওয়ার পরে আমি দেব আমার বাড়িতেই বানানো যে ভাজা মশলাটা আমি বানিয়েছি সেই ভাজা মশলাটা। তারপরে আমি এখানে দেব লাল চাটনি, তারপর দিয়ে দেব আমি ফেটানো দই, দই দেওয়ার পরে আমি দিয়ে দেব চাট মশলা, তারপরে আবারও একটু ভাজা মশলা দিয়ে দেব। এবার আমি এখানে একে একে দেব পেঁয়াজ, পেঁয়াজ কোচানো দেব, তারপরে দেব ধনে পাতা দেব, তারপর আমি টমেটো দিয়ে দেব, দেব ঝুরি ভাজা। তো নিজে বাড়িতে বানাই বলে বলছি না, তোমরা যারা যারা পাপড়ি চাট খাও তারা জানো পাপড়ি চাটের কী স্বাদ হয়, আর সেটা যদি হয় ফ্রেশভাবে বাড়িতে বানানো বড় বড় পাপড়ি দিয়ে তো সেটা তো আলাদাই টেস্ট হয়। তো চলো আমি আমার ছেলেকে দিচ্ছি, ছেলে খেয়ে কী বলছে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, ছেলে এখানে পড়তে বসেছে, কালকে সোমবার স্কুলের টাস্ক আছে, স্যারের টাস্ক আছে, তো ছেলে খেয়ে কী বলছে তোমরা দেখো। তো এখানে আমি আরেক প্লেট বানিয়ে নিয়েছি, এটা আমি দেবো বাবাকে, ভাইকে দিয়ে আসলাম কিন্তু তখন আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি, তো এটা এখন যাচ্ছে আমার বাবার কাছে। তো এই প্লেটটা আমি আমার জন্য রেডি করলাম, সবাইকে দিয়ে এসে সব শেষে আমি নিলাম। তো ঘরোয়া পাপড়ি চাট খেতে খুবই ভালো লাগে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আজকের রেসিপিটা কেমন লাগলো এই চটপটা রেসিপি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতো টাটা।